যে হিন্দু মুসলিম খালি মানুষের ভিতরে না, জীব জন্তু হিন্দু মুসলমানের ভিতরে, ঠিক না? যেরকম ঠিক না, নাই সবজিও হিন্দু মুসলমান, গাজর আর বিট হইল হিন্দু, পাতাকপি তরমুজ মেলা যেগুলো সবুজ রঙের দিল মুসলমান, এটা আমরা বানাই নাই, বানাইছি কেউ বানাইছে, তারপরে যাইয়া গাই হইলে যায় হিন্দু, আবার ব্রয়লার হইল যায় গণতন্ত্র, ব্রয়লার কেউ খোনা, বুঝার কথা না? এই দেশের ভিতরে যদি কোনো গণতন্ত্র প্রাণী আছে তার নাম হইল ব্রয়লার। ইনারা সব জায়গাতেই পাবেন, কলেজের সামনে পাবেন, দোকানের সামনেও পাবেন, মসজিদের সামনেও পাবেন, মন্দিরের সামনেও পাবেন, যেরকম ঠিক না? এর সাথে কারো হিংসা নাই, এর নাম হইল গণতন্ত্র প্রাণী। এন যা দেখা যায় সারা মরা মরছে ব্রয়লার, আর নাহলে যা আছে বাদ বাকি সবের হিন্দু মুসলমান মারানি শেষ। তো কিরকম আগ বাড়ছে এই দেশের জঞ্জাল চিন্তা করে দেখেন, মানুষের থেকে হিংসা বিএপিতে বিএপিতে সরতে সরতে এখন জীব জন্তু পর্যন্ত যায় পাইছে, তাহলে দেশটা কত গরম চলতেছে। আর এই গরম দ্বারে ঠান্ডা করতেছে আমরা মুসলিম আলেবেরা, মুসলিম বক্তারা, যদি খালি আমরা ওয়াজ না করতাম, মানুষের না বুঝাইতাম, এই বিষয় নিয়ে যদি কত মারামারি কত কিছু হইতো, আমার ইসলামে এটা চায় না। ইসলামে চায় সবর আর ধৈর্য, সবর আর ধৈর্যের মাধ্যমে ফুলবে ফিলবে, যেরকম সুবহানাল্লাহ। কারণ আমাদের যিনি নাকি ধর্ম প্রচারক, আমাদের প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কেউ যদি তোমার উপর নির্যাতন করে, তুমি যদি খালি ধৈর্য ধরে থাকতে পারো, একদিন না একদিন ওই আয়া হামাগুড়া খায় তোমার পায়ের ভিতরে পড়া লাগবেই লাগবেই, যেরকম সুবহানাল্লাহ। আর আজ তাই হইতেছে, মুসলমান যত মার খাইতেছে অত সারা বিশ্বের মানুষ মুসলমানের দিকে আকৃষ্ট হইতেছে, দৈনিক হাজার হাজার মানুষ কলিমা পড়ে মুসলমান হইতেছে। কেন? যদি ধর্ম এটা এতই খারাপ, যদি এতই কিছু, কোনো আলেমও লাগে না, কোনো মৌলানা লাগে না, তারা নিজেই স্টাডি করে নিজেই ধ্যান করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এর মাধ্যমে জানা গেল আল্লাহর প্রিয় মজহাব মজহাবে ইসলাম, এই ইসলামের ভিতরে আমাদেরকে জন্ম গ্রহণ করাইছেন আল্লাহ, তাতে করে আপনারা খুশি না নারাজ? একটু একটু নারাজ হোক, কারণ আলেমেরা খালি কয় পিকনিক করবার পাবেন না, নাচ গান করবার পাবেন না, এইটা করবার পাবেন না, সেইটা করবার পাবেন না, মদ খাবার পাবেন না, মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করবেন পাবেন না, এত স্ট্রিক থাকা ধর্ম যেরকম, তাতে করে নারাজ না খুশি আপনারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আয় কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমারে জিনা করবার ইজাজত দে আল্লাহ। সাহস করে কইছে আর কি, জিনা বুঝান না, জিনা কে বুঝছে কে বুঝানে, অবৈধ সম্পর্ক করতো কোনো নারীর সাথে নবীর কাছে এসে ইজাজত নিয়ে লাগিয়া। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম না যে দুই ডান্ডা মেরে দিব, কথাটা কইছে কিন্তু খারাপ, ডান্ডা খাওয়ার কথাই কইছে, কিন্তু ইসলাম কিন্তু ওইভাবে বুঝায় না, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে শোয়া ধরে দুইটা বুঝুনি দান করছে, এই দুইটা বুঝুনি ভাই কান্দাত ধরে তোবা করছে, ইয়া আল্লাহ আমার তোবা কবুল কর, আমি জীবনেও জেনা করব না, যেরকম সুবহানাল্লাহ। বুঝুনিটা কি দিছে জানেন? আচ্ছা তুমি যে জিনা করবা না, আচ্ছা ঠিক আছে, তোমার এজাজত দিল আমি ধরে লো দুই মিনিটে লেগে, কিন্তু আমার দুইটা কথার উত্তর দাও, যেরকম কয়টা কথার উত্তর দাও? আচ্ছা তুমি যার সাথে জেনা করবা ওই তো নিশ্চয় কারো বোন লাগে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বোন তো লাগবে, নিশ্চয় কারো ফুফু লাগে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ লাগবে, নিশ্চয় কারো ভাতিজি লাগে, হ্যাঁ লাগবে, নিশ্চয় কারো বাগ্নি লাগে, হ্যাঁ লাগবে, নিশ্চয় কারো আরো অন্য সম্পর্কিত হইতে পারে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দ্বিতীয় কথার উত্তর দাও, তোমার বোনের সাথে যদি কেউ এরকম করবার চায় তোমার ভালো লাগবে না খারাপ, ইয়া রাসূলুল্লাহ খারাপ লাগবো, তোমার ফুফুর সাথে যদি এরকম করবার চায় ইয়া রাসূলুল্লাহ খারাপ লাগবো, তোমার ভাতিজির সাথে কেউ করবার চাইলে খারাপ লাগবো, তোমার বাগলির সাথে করবার চাইলে ইয়া রাসূলুল্লাহ খারাপ লাগবো, তোমার যদি লাগবো তাহলে আরেকজনের লাগবো না নাই? তখন সেই সাহাবী কানে ধরে তোবা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আর বোঝার লাগবে না, আমি বুঝছি, আমি আর সেই অবৈধ সম্পর্কে যাবো না, আমি আজ থেকে সেই জিনাতে যাব না যে জিনা করলে মানুষের আয়ু কমে, মানুষের বয়স কমে, মানুষের চেহারা নূর কমে, মানুষের ভিতর সারা বিনষ্ট হয়। আজকাল যত বড় নেতারাই হোক 80 বছর 70 বছরের বেশি বাঁচা না কে, তিন বেলা মাগুরের ঝুল খাওয়াই সে মধ্যে ঘুম পারো, তোমরা 150 বছর পাইছে দেখাও না কে। আজকাল তো আরো স্ট্যান্ডার্ড বাড়ছে,
আগে মানুষ এক বেলা দুই বেলা ভাত খাইছে, তারপরও দেহ 100 বছর 110 বছর 120 বছর 80 বছরের সময় হাল নড়ে, আর এখন 35 বছর গাল দিয়া নিবড়ে নিবড়ে নেহ লাভ হয়। কি করে নেহ লাভ হয়? বসাতে না উঠলে পৃথিবী ঘুরে। আগে কিতাবে পড়ছিলাম পৃথিবী ঘুরে, এখন বাস্তব দেহি পৃথিবী ঘুরে। এটার কারণ অনেক আছে, সে মারা হন মাইকের ভিতরে বাগান যাইতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিকই স্ট্রং করে গেছে, খালি নামাজি বলবার দেয় রহমতুল্লিল আলামিন। এটাও চায় যে আমার উম্মত সব সুস্থ থাকুক। কোন আব্বায়ে কোন আম্মায়ে চায় না যে আমার বেটার স্বাস্থ্যমান হোক, উসালাম বা হোক। উসালাম্বার জন্য তো ভিটামিনও খাওয়ায়, যেরকম ঠিক না? তাহলে যে নবী বিশ্ব নবী রহমত আলমিন আমাদেরকে সারা পৃথিবীর মার মহব্বত এক জায়গায় করলে যত মহব্বত হবে না তার থেকে বেশি মহব্বত করে, সেই নবী কি চাবে যে কোনো আমার উম্মত কমজোর হয়ে বিস্তার করে থাকুক? এটা দোষ কার? দোষ হলো আমার, দোষ হলো আপনার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সবাই দিন ধর্মের ভিতরে ঢুকে নিজেকে ভালো করো, সুস্থতা জিন্দেগি যাপন করো, আমি আল্লাহ খুশি রসুলও খুশি। যেরকম সুবহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন ওয়ালাকাদ যারআনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন আমি অনেক জিন মানুষ বানাইছি যারা নিজে নিজে গড়াগড়ি খায় খায় জাহান্নামের অধিকারী হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মেশিন ঠিকই আছে, কলব ঠিকই আছে কিন্তু বোঝার চেষ্টা করে না, চোখ ঠিকই আছে কিন্তু দেখবার ইচ্ছা করে না, কান ঠিকই আছে কিন্তু শোনার ইচ্ছা করে না। উলাইকা কাল আনাম, আল্লাহ বলেন তারা জীবজন্তুর মতো। আল্লাহ এই সব বান্দাগুলাকে জীবজন্তুর সঙ্গে তুলনা করেছেন, এই সব বান্দিগুলারে জীবজন্তুর সাথে তুলনা করেছে। আবার আরেক কথা পড়ে আল্লাহ বলছেন বালগুম আদাল, যে মানুষগুলা মানুষ আর করে আল্লাহ বুঝলো না, রাসূল বুঝলো না, দিন ধর্ম কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা কিছু বুঝলো না, তারা জীবজন্তুতে কেউ অধ, জীবজন্তুতে কেউ বলে খারাপ। আর কারণটা কি জানেন? জীবজন্তুর কোন হিসাব কিতাব নাই। যেরকম আছে একটা বাঘে যদি 1000 গরু মারছে তার হিসাব কিতাব কি? যেরকম একটা বাঘে 1000 গরু মেরে লেছি, সে বাঘটা জান্নাতে যাবো না জাহান্নামে? এরকম একটা বলদে একজনের প্যাক সিঙ্গা দিয়ে টেরা ঘুরে লাইছে, এন এই বলদ জান্নাতে না জাহান্নামে? এক গরু এক কিলোস্তরে কুতা মেরে মেরে লাইছে, এখন এই গরুটা জান্নাতে না জাহান্নামে? কিছু কম করছে কিন্তু মার্ডার। যেরকম কি করছে? একটা বাঘে যদি 5টা মানুষ মেরে লায়, এটা কি মানুষের মার্ডার করা হলো না? যেরকম এন আমনগর ফতোয়া হিসাবে এই বাঘটা জান্নাতে না জাহান্নামে? আরেক বেচারা জাইনে বুঝে মানুষ মারে নাই, একটা ব্যাংক মেরে লাইছে, এর জন্য আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না? এরকম তাহলে সতর্ক কারা দাম লাগবো? বাঘের কোনো হিসাব নাই, এই জন্য বাঘে একটাকে 1000 মানুষ যদি মারে বাঘের কোনো হিসাব নাই, তার কোনো টেনশনও নাই। আর আপনি যদি একটা চোরের বাচ্চা মারেন যাই না বুঝে, আপনি যদি একটা ব্যাংকও মারেন আপনার হিসাব কেমন লাগবে? এই জন্য বলছেন বাল হোম আদাল, এই মানুষ জীব জন্তু থেকেও খারাপ যারা তোমরা ধার্মিক হইলে না। কারণ তারা যদি 100টা গরু মারে আমি আল্লাহ তো তাদের জিজ্ঞাসাও করবো না, কারণ তাদের নামে হলো জানোয়ার আর তোমরা হইলাম মানুষ। তোমরা যদি একটা ব্যাংকের বাচ্চাও মারো, তোমরা যদি একটা সোহের বাচ্চাও মারো, আমি আল্লাহ কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবো কেন মারলা? সিয়াসাতটা হাদিসের ভিতরে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের পবিত্র মুখের পবিত্র বাণী রহমত আলমী সাদ করেন, একজন মহিলা একটা কুকুর মাইরে জাহান্নামে চলে গেছে, আরেকজন মহিলা একটা বিড়ালকে পানি খাওয়াইয়া জান্নাতে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ,